আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সিলভার কুইন বা টেক্সাস সেজ যে নামই বলি না কেন, সিলভার কালারের পাতাগুলোই গাছের মূল আকর্ষণ। এটা গরমের ফুল, পর্যায়ক্রমে পুরো গ্রীষ্মকাল এই গাছে ফুল থাকে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো গাছটা কেনার পর থেকে এই পর্যন্ত তিনবার গাছে ফুল এসেছে। সময়ের অভাবে গাছটা রিপোর্টিং করতে পারিনি, এইভাবেই এক সাইডে রেখে দিয়েছিলাম। প্রতিবার ফুল এসে আমাকে জানানোর চেষ্টা করছিল, দেখো আমি কিন্তু প্রচুর ফুল দেই, আমাকে সুন্দর একটা টবে দাও না কেন। যারা আমার মতো ফুল পছন্দ করেন, সবসময় গাছে ফুল থাকে এমন একটা গাছ সংগ্রহে রাখতে চান, অবশ্যই সিলভার কুইন গাছ সংগ্রহ করতে পারেন। গাছটা কিনেছিলাম নার্সারি থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলভার কুইন গাছের যত্ন ও পরিচর্যা করবেন কিভাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। গাছটা রিপোর্টিং করার আগেই একদিন দেখি সাদা সাদা তুলার মতো কিছু পোকা হয়েছে। এই পোকাগুলোর নাম মিলিবাগ। গাছে এই পোকা হলে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। নাইট্রো কীটনাশক 2 লিটার পানিতে 8-10 ফোঁটা দিয়ে শেষ বিকেলে পুরো গাছে স্প্রে করেছি, 7 দিন অন্তর অন্তর 2 বার। কিছুদিনের মধ্যেই গাছটা মাশা আল্লাহ দারুণ সতেজ হয়ে গেছে। মিলিবাগের জন্য অনেকেই ঘরোয়া পদ্ধতি চেয়ে থাকেন। গাছে মিলিবাগ অতিরিক্ত হয়ে গেলে কীটনাশক ছাড়া উপায় নেই। এই পোকাটা খুবই বিশ্রী একটা পোকা, একটা কীটনাশক কিনে রাখলে 1 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। গাছে কীটনাশক স্প্রে করার পর কিছুদিনের মধ্যেই গাছটা আবার দারুণ সতেজ সুন্দর হয়ে যায়। তারপরেই গাছটা রিপোর্টিং করে দেই। সিলভার কুইন গাছের জন্য মাটি রেডি করবেন কিভাবে। বেলে দোআঁশ মাটি 40%, লাল বালি বা স্যান্ড 10%, কোকো ডাস্ট 20%, ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার 30%, নিমখোল 2 মুঠ, হাড়ের গুঁড়া 1 মুঠ, 1 চা চামচ DAP, 1 চা চামচ পটাশ, 1 চা চামচ ছত্রাকনাশক, সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গাছের চতুর্দিকে মাটি ছাড়িয়ে নিব। সিলভার কুইন গাছের জন্য অবশ্যই বেলে দোআঁশ মাটি ব্যবহার করবেন। সিলভার কুইন গাছ আঠালো মাটি পছন্দ করে না। দেখুন, নার্সারি থেকে যে মাটিতে সিলভার কুইন গাছটা লাগিয়েছিল মাটিটা একদম ঝরঝরে। এইরকম মাটি হলে বালি বা কোকো ডাস্ট আলাদা করে মেশানোর প্রয়োজন হয় না। অনেকেই ভাবেন গাছে এত কিছু কেন দিতে হয়, কারণ টবের গাছে খাবার দিলেই প্রচুর ফুলের দেখা পাওয়া যায়। গাছের জন্য 10 ইঞ্চি একটা টব নিয়েছি। এই গাছটা কিন্তু বেশ বড় হয়, যত বড় টবে দিবেন গাছ তত বড় হবে, প্রচুর ফুল হবে। আপনারা গাছ কেনার পাশাপাশি গাছটাকে একটা সুন্দর টবে দেওয়ার চেষ্টা করবেন, তবেই গাছের সৌন্দর্য আরও বেড়ে যায়। আমি ইদানিং এই স্কোয়ার শেপের টবগুলোই বেশি কিনি, ভালোই লাগে আমার কাছে। নার্সারি থেকে কিনে আনা গাছ একটু বড় হলে অবশ্যই গাছের আশেপাশের মাটি বেশ কিছুটা ছাড়িয়ে নিয়েই গাছটা লাগাবেন, এতে করে গাছের দ্রুত বৃদ্ধি হবে। পুরনো শিকড়গুলো কেটে দিলে শিকড় দ্রুত ছড়াতে পারবে। এই গাছের জন্য রোদ লাগবে কতক্ষণ? 4 থেকে 5 ঘন্টা রোদ লাগবে। আমার এই গাছটা ছাদেই থাকে, সকাল থেকে প্রায় সারাদিনের রোদই লাগে। আমি সবসময় বলি রোদ ছাড়া কোনো ফুল গাছে ফুল আসবে না। বারান্দায় ফুলের গাছ রাখলে পুরো গাছের গায়ে এবং মাটিতে রোদ লাগতে হবে, তবেই ফুল হবে। গাছটা লাগানো হয়ে গেলে পুরো মাটি ভিজে যায় এমনভাবে পানি দিতে হবে। পরবর্তীতে এই গাছে কতদিন পরপর খাবার দিতে হবে, 1.5-2 মাস পরপর টবের কিনার ঘেঁষে ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার 1 মুঠ, হাড়ের গুঁড়া 2 চা চামচ, নিমখোল 1 মুঠ এই খাবারগুলো দিতে পারেন। গাছের শেপ ঠিক রাখতে হালকা করে ছাঁটাই করে রাখতে পারেন। টবের মাটির উপরিভাগ ভালোভাবে শুকালেই পানি দিতে হবে, অতিরিক্ত পানি এই গাছ পছন্দ করে না। আমি প্রতিদিন মাটি চেক করেই পানি দেই। অনেকে জিজ্ঞেস করেছিলেন আমার পেজের নাম কি, এই হলো আমার পেজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।